মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এই ডিপার্টমেন্টের সবচেয়ে চৌকস অফিসার জ্যাশ সান্যাল তোমাকে ইন্টারগ্রেট করবে। চলো সবাই বাড়ি যাও। ভুলে যাও না পুরোটা রেকর্ড হচ্ছে, সো বি কেয়ারফুল। আশা করি তুমি ইন্টারোগেশনের মাঝখানে কোনো রিলেশনশিপ আনবে না, প্লিজ। এটা অনেক বড় গেম, আই এম সরি। জগদ্ধাত্রী, বলুন কি প্রশ্ন আছে? আপনি কাকলি দেবীর অপহরণের সঙ্গে কোনোভাবে যুক্ত? না, নেভার। সেটা সেটা আপনি ভালো করে জানেন। আমার জানাটা এখানে ইম্পর্টেন্ট নয়, আমার জানাটা এখানে ইম্পর্টেন্ট নয়, এখানে ডিপার্টমেন্টে জানাটা ইম্পর্টেন্ট, উপর মহলে জানাটা ইম্পর্টেন্ট। প্লিজ আনসার মি। আমি কিছু জানি না, আমি এই কেস নিয়ে কিচ্ছু জানি না। আমি শুধু এটুকু জানি যে আমি ডিপার্টমেন্টের সঙ্গে লোডেড গান নিয়ে সেখানে পৌঁছেছিলাম, দুটো শিশু আর কাকলি দেবীকে বাঁচানোর জন্য। সেটাই ছিল আমার একমাত্র লক্ষ্য, আর কোনো লক্ষ্য ছিল না। সেটা আপনি কেন বুঝতে পারছেন না অফিসার? তাহলে আপনার ফোনে ওই ক্রিমিনাল গ্রুপ থেকে ফোন কি করে আসে? তাহলে আপনার মেইল বক্সে ওদের মেইল কি করে ইন করে? উত্তর দিন না। আমি জানি না, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি সাইবার ক্রাইমের হেল্প চাই। আমি আপনার কাছে অনুরোধ করছি, আমাকে একটা সুযোগ দেয়া হোক নিজেকে নিরাপরাধ প্রমাণ করার জন্য। আমি এ করছি, প্লিজ। হ্যালো জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী কি শুনলামটা কি বলতো? স্বয়ম্ভুকে নাকি ডিপার্টমেন্টে তুলে নিয়ে যাওয়া হয়েছে? এক্ষুনি আমাদের নিউজ ডেস্ক থেকে খবরটা পেলাম। আরে কি হয়েছে সেটা তো বলবে। আমি এখন ইন্টারোগেশন করছি। আমি ইন্টারোগেশন কাকে? জয়ম মুখার্জিকে। জগদ্ধাত্রী, জগদ্ধাত্রী, আর ইউ ক্রেজি? ডিপার্টমেন্ট ডাউট করছে এবং যথেষ্ট তথ্য প্রমাণ পাওয়া গেছে যে উনি ক্রিমিনালদের সাথে যুক্ত ছিল। ফর গডস সেক জগদ্ধাত্রী, ও তোমার স্বামী হয়, বুঝতে পেরেছো? ও তোমার স্বামী হয়। এই মুহূর্তে ও একজন সন্দেহজনক ব্যক্তি, যে কাকলি দেবী। আমি পরে ফোন করছি। বর্তি জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।